আসসালামু আলাইকুম। আমি পালং শাক ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান চড়িয়ে এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা আরেকটা পাত্রে স্ট্রেনারে দিয়ে স্ট্রেন করে নিব। স্ট্রেন করা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তেলের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি স্পিনাচ ঢেলে দেব উপরে। শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।